বিধানসভা নির্বাচনের মুখে ফটিকরাই বিজেপি প্রার্থী সুধাংশু দাসের পর এবার বুধবার নিজের কাজে রিপোর্ট কার্ড তুলে ধরলেন পাবিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভগবান চন্দ্র দাস এদিন দলীয় অফিসে সাংবাদিকদের ডেকে পাঁচ বছরে এলাকায় উন্নয়নের খতিয়ান তুলে ধরার পাশাপাশি আগামী দিনে সরকারের কি কি পদক্ষেপ রয়েছে তা নিয়েও করেছেন বিস্তারিত আলোচনা বাড়িতে বিদ্যুৎ পৌঁছে গিয়েছে আমরা সোলার লাইটের মাধ্যমে ওই সমস্ত গ্রামকে আমরা আরও সুন্দর করে সাজিয়ে তুলব গ্রামীণ বাজার এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা করার জন্য স্থায়ী ঘর তৈরি করে দেওয়া হবে আমরা জানি যে গ্রামীণ এলাকায় যে সকল বাজার রয়েছে ওই সকল বাজারের অনেক ফুটপাতের ব্যবসায়ী রয়েছে সেই ব্যবসায়ীদের কথা মাথায় রেখে তাদেরকে স্থায়ীভাবে ব্যবসা করার জন্য ব্যবস্থা করে দেওয়া হবে অ্যাম্বুলেন্স পরিষেবা প্রদান করা হবে আমরা ইতিমধ্যে অ্যাম্বুলেন্স প্রদান করেছি আরও কীভাবে অ্যাম্বুলেন্স পরিষেবাকে উন্নত করা যায় বা গ্রামীণ এলাকায় অ্যাম্বুলেন্স পরিষেবা দেওয়া যায় তার জন্য আমরা সেই ব্যবস্থা করব আপনাদের সামনে তুলে ধরছি আমার সঙ্গে রয়েছেন আমাদের মণ্ডল সাধারণ সম্পাদক শ্রদ্ধা অনিবাস সিনা মাহ রয়েছে রবিশি মন্ডল মণ্ডল সাধারণ সম্পাদক রবীন্দ্র দেবনাথ মহাশয় আমরা এই দশ দিগন্ত সকলের কাছে আর প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা তুলে ধরলাম এবং তার একটা কপি প্রতিটা বাড়িতে আমরা এদিন বাম কংগ্রেসের জোট নিয়েও সমালোচনায় মুখর হন সেই এলাকার বিজেপি প্রার্থী ভগবান দাস রিপোর্ট আর ই নিউজ